লাল শাড়িতে লাস্যময়ী ঋতাভরে, আঁচল শর্টে পারদ চলল নেট পাড়ায়। আর হবে নাই বা কেন, তিনি যে বরাবরই টলিউডের সাহসী অভিনেত্রী হিসাবে পরিচিত। বোল্ড অবতারে উষ্ণতা ছড়াতে বেশ সিদ্ধ হস্ত ঋতাভরে, তবে এবারও লাস্যময়ী রূপেই ধরা দিলেন বং ক্রাশ ঋতাভরি চক্রবর্তী। লাল কালো ঢাকাই শাড়িতে চুঁইয়ে পড়ল তার যৌবন। তিনি সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি পোস্ট করলেই তার সঙ্গে সঙ্গে ভাইরাল। এবারও তার ব্যতিক্রম ঘটল না। বর্তমানে ফাটাফাটি সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। তার মাঝেই করলেন ছবি পোস্ট, কপালে লাল টিপ, খোলা চুপ, হালকা মেকআপে মোহময়ী ঋতাভরে। সাবেকি সাজে তিনি হয়ে উঠলেন অনন্যা, তার থেকে যেন চোখ সরানোই দায়। তার উপরে বুকের ওপর থেকে শাড়ির আঁচল হালকা সরতে হুহু করে পারদ চলল নেট পাড়ায়। বক্ষ বিভাজিকা উঁকি দিতেই উঠল ঝড়। সাবেকি আনার ছোঁয়ায় এই ছবি পোস্ট করে ঋতাভরে তার ক্যাপশনে লিখলেন মেঘবালিকা। বাংলা ছোট পর্দার অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয় মুখ ঋতাভরি চক্রবর্তী। অভিনয় করছেন বড় পর্দাতেও, একটা সময় মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন, তারপরে স্টার জলসায় প্রথম ব্রেক। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অগ্রবধূ সুন্দরীতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ঋতাভরি চক্রবর্তী। এরপর অবশ্য তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি, হাতে এসেছে একের পর এক অফার। ছোট পর্দার গণ্ডি ছাড়িয়ে নিজের অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলেছেন বড় পর্দাতেও। দিন দিন হয়ে উঠেছেন লাস্যময়ী, তার রূপে মুগ্ধ হয়েছে পুরুষ হৃদয়ও। শীঘ্রই মুক্তি পেতে চলেছে ঋতাভরি অভিনীত ফাটাফাটি সিনেমা, যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে ঋতাভরিকে। এই ছবির একটা গান ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শক মহলেও। আজ বিকেল।